আমার অগপ প্রত্যেকে একটা বাজে অভ্যেস আছে, মিথ্যা দিব্যি খাওয়া। অর্থাৎ মানুষ কেন মিথ্যা দিব্যি খায়? কোনো কিছুকে সত্যি প্রমাণ করার জন্য আমরা প্রত্যেকে কম বেশি দিব্যি খেয়ে থাকি, যেটা কখনোই ঠিক নয়। বাইবেল কখনোই অনুমতি দেয় না। কেননা আমরা যদি মধ্যে কিন্তু সুসমাচার 5:33 দেখি, সেখানে দেখব, আবার তোমরা শুনিয়াছ পূর্বকালীয় লোকেদের নিকটে উক্ত হইয়াছিল, তুমি মিথ্যা দিব্য করিও না, কিন্তু প্রভুর উদ্দেশ্যে তোমার দিব্য সকল পালন করো। কিন্তু আমি তোমাদেরকে বলিতেছি, কোনো দিব্যই করিও না, স্বর্গের দিব্য করিও না, কেননা সেটা ঈশ্বরের সিংহাসন। আর পৃথিবী দিব্য করিও না, কেননা তাহা সেটা পাদপীঠ। আর জেরুজালেমে দিব্য করিও না, কেননা সেটা মহান রাজার নগরী। আর তোমার মাথার দিব্য কখনোই করিও না, কেননা এক গাছের চুল সারা কি কালো করবার সাধ্য তোমার নাই। কিন্তু তোমাদের কথা হা হা না না হোক, ইহা অতিরিক্ত যাহা মন্দ হইতে জন্মায়। অর্থাৎ এখানে আপনারা ঈশ্বরের আদেশ দেখলাম এবং জানলাম যে আমরা যদি ঈশ্বরে আমরা স্বর্গের দিব্যি খাই, তাহলে সেটা হবে ঈশ্বরের সিংহাসন। আর ঈশ্বরের পৃথিবীর দিব্যি খেলে সেটা হবে পাদপীঠ। আর জেরুজালেমের দিব্যি খেলে সেটা হবে মহান রাজার নগরী। আবার আমরা মাথার দিব্যি খাই, কিন্তু আপনি সত্যি বলুন তো, আপনার সাদা চুলকে কালো করার ক্ষমতা আছে? আপনি যখন সাদা চুলকে কালো, আবার কালো চুলকে সাদা করতে পারবেন না, তাহলে শুধু শুধু দিব্যি খাওয়ার কোনো অধিকার নেই আপনার। আপনি ঈশ্বরের উদ্দেশ্যে দিব্যি করতে পারেন। আমেন।